কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক পুরো চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। রবিবার বিজেপি রাজ্য দপ্তরের আহত এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পশ্চিমবাংলার এই ন্যাক্কারজনক ঘটনায় বাংলার প্রতিটি পিতা তাদের মেয়েদের নিয়ে চিন্তিত, প্রতিটি ভাই তাদের বোনেদের নিয়ে চিন্তিত, প্রতিটি পুরুষ তাদের স্ত্রীদের নিয়ে চিন্তিত। তিনি বলেন, শুধু আরজিকরই নয়, পশ্চিমবাংলায় অহরহ এই ধরনের ঘটনা ঘটছে। এই প্রসঙ্গে কর্ণফুলী, সাঁতরাগাছি, হাঁসখালী প্রভৃতি ঘটনাগুলোকে তুলে ধরে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান, পশ্চিমবাংলার প্রতিটি ঘটনায় মহিলাদের সম্মান ভুলুণ্ঠিত করা হয়েছে, আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে অনবরত নাটক করে চলছেন। তিনি অভিযোগ করে বলেন, পশ্চিমবাংলা তৃণমূলে গুন্ডাদের হাতে সরকার হাইজ্যাক হয়ে গেছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একজন ক্রাইম কুইন হিসেবে আখ্যায়িত করে প্রতিমা ভৌমিক বলেন, আরজিকরের ঘটনার পর এম এস সঞ্জীব ঘোষকে 4 ঘন্টার মধ্যে বদলি করা, প্রতিবাদী 42 জন ডাক্তারকে দূরান্তে বদলি করা সহ একটার পর একটা নাটক তিনি করে চলছেন। এই মহিলার নেতৃত্বে বাংলার মহিলারা সুরক্ষিত নন বলে অভিযোগ করে তিনি দাবি করেন, অবিলম্বে মমতা ব্যানার্জির পদত্যাগ করা প্রয়োজন। প্রত্যেকটা জায়গায় আজকে আরজিকরের ঘটনা আমরা জানি, কামুদিনী ঘটনা জানি, সন্দেশখালী জানি, হাঁসখালী জানি, প্রত্যেক দিন প্রতিনিয়ত অর্গানাইজড ওয়েতে হাজার হাজার সমস্যা তৈরি হচ্ছে। কাউকে কথা বলার অধিকার নেই, কথা বলার অধিকার ছিনিয়ে নিয়েছে এই তালেবানি শাসন। পশ্চিমবাংলার সমস্ত শাসন ব্যবস্থাটা তালেবানি কায়দায় পরিচালিত হচ্ছে, তৃণমূলের গুন্ডা দিয়ে। সরকারের কোনো কাজ নেই, পুলিশের কোনো কাজ নেই, শাসন প্রশাসন সেই জায়গায় ভুল লুণ্ঠিত, সেই জায়গা গুন্ডাদের হাতে কুক্ষিগত হয়ে গেছে। তার জন্য আমরা আজকে একজন মহিলা হিসাবে এবং একজন নাগরিক হিসাবে, গোটা দেশের নাগরিকরা যেভাবে জেগেছেন, সবাইকে আবারও বলবো যে মমতা ব্যানার্জির পদত্যাগ খুব দরকার। এই মহিলা যতদিন থাকবে, আমাদের পশ্চিমবাংলার মহিলারা সুরক্ষিত নয়। আমরা মা যে সমস্যা উনি ডেলি তৈরি করছেন, সেটা প্রতিনিয়ত উনি আরো উত্তর উত্তর সেই ক্রাইম উনার বৃদ্ধি পাচ্ছে, সেই কাজটা আমাদেরকে দেখতে হবে। পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা নিয়ে নীরব ভূমিকা পালন করা ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দের বিরুদ্ধে তোপ দাগেন প্রতিমা ভৌমিক। তিনি বলেন, রাহুল গান্ধী, মহুয়া মিত্ররা সংবিধান নিয়ে কথা বলেন, অথচ এই নারকীয় ঘটনায় তারা চুপ। প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, জয়া বচ্চনের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। তিনি বলেন, ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দ কেবল ভোটের রাজনীতি করেন। রাহুল গান্ধী এন্ড কোম্পানি, ইন্ডিয়া জোটের কোম্পানি, আপনার ডেরিক ওবেরয়, মহুয়া মিত্র, ওরা কোথায় আজকে? যারা কথায় কথা সংবিধান নিয়ে কথা বলছেন, যারা সংবিধানের কয়টা পেজ আছে, কয়টা ধারা আছে সেটা জানেন না, একটা নোটবুক বুকে নিয়ে সংবিধানের নাটক করছেন। সংবিধান কার? যে মেয়েটার দর্শন হয়ে, গণদর্শন হয়েছে, মৃত্যু হয়েছে, তার জন্য সংবিধান নয়? সংবিধান কাদের জন্য? একটা ওবিসি বর্গের মেয়ে, সংবিধান কাদের জন্য? আজকে রাহুল গান্ধী বলুন, আজকে যিনি মেয়ে লড়কি হুঁ লড় সকতি হুঁ, যে প্রিয়াঙ্কা ভাড্রা কথা বলেন, ওনার লড়কি বলার জবাব কোথায়? যখন ইন্ডিয়া জোটের সরকার দ্বারা অর্গানাইজড ওয়েতে ক্রাইম হয়, তখন ইন্ডিয়া জোটের কোনো নেতার কথা বেরো না। তারা সবসময় একটা বর্গের জন্য কাজ করেন, সবসময় ভোটের রাজনীতি করেন, তারা মানুষকে তুষ্টিকরণের রাজনীতি করেন, অ্যাপিসমেন্টের রাজনীতি করছেন। তার জন্য ওয়েস্ট বেঙ্গলে যে এত বড় একটা ক্রাইম হয়েছে, রাহুল গান্ধী বলুন, প্রিয়াঙ্কা গান্ধী বলুন, আজকে যারা ইন্ডিয়া জোটের অখিলেশ যাদব বলুন, প্রিয়াঙ্কা চতুর্বেদী বলুন, কোনো জয়া বচ্চন, যারা লম্বা লম্বা কথা বলছেন, একজনের কিন্তু কথা বলা কথা আমরা শুনতে পাচ্ছি না। সাংবাদিক সম্মেলনে বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক জানান, পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনার দিন বিজেপির সোনামুড়া মণ্ডলের কার্যকর্তা আশিস পালকে দুষ্কৃতীরা আক্রমণ করে ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা চৌচির করে দেওয়া হয়। গতরাতে আশিস পালের মৃত্যু হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তিনি। তিনি জানান, প্রয়াত আশিস পালে দুষ্কৃতীদের শেষ দেখে ছাড়বেন তিনি। সাংবাদিক সম্মেলনে সোনামুড়ার প্রয়াত বিজেপি কর্মী আশিস পালের হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের সর্বোচ্চ সাজার দাবি জানান প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। প্রয়াত নেতার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।